বিছানা করবেন না, দরমা উচ্চ করবেন। ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত ইপ্রেজিং ও মাদক বিরোধী আলোচনা সভায় আজকে উপস্থিত সভাপতি জনাব ডিএম শফিকুল ইসলাম লেবু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব তারিকুল ইসলাম বিদ্যুৎ চেয়ারম্যান এক নৌকা উন্নয়ন পরিষদ, প্রধান আলোচক জনাব মোহাম্মদ জাকির হোসেন, প্রধান শিক্ষক মুমতাজ নগর বালিকা উচ্চ বিদ্যালয়, পৃষ্ঠপোষকতায় আছেন জনাব রুহুল আমিন, সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ ফরিদুজ্জামান সভাপতি কাকরাজান ইউনিয়ন ছাত্রলীগ, মঞ্চে উপবিষ্ট আছেন আরো সম্মানিত উপস্থিতি। প্রথমে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে ইফটিজিং ও মাদক সমাজের একটা ব্যাধি, ইফটিজিং সমাজকে এবং মাদক দুটোই সমাজকে ধ্বংস করে। ইফটিজিং আমাদের, আমি যখন বিদ্যালয়ে পড়তাম তখন দেখতাম যে আমাদের যারা সহপাঠী ছিল এরা যখন স্কুলে যাইতো তখন দেখতাম কিছু ছেলে পেলে তাদেরকে ডিস্টার্ব করে, ইভেন কি কখনো জানিও তা স্বীকার হয়নি এর বাইরে নয়। কিন্তু আমি চাই যে সমাজ থেকে এটা দূর হোক, কারণ নারী শিক্ষার সমাজের প্রসার হওয়া প্রয়োজন। আর ইফটিজিং এর ফলে নারী শিক্ষার ব্যাপক ব্যাঘাত ঘটে, যার ফলে সমাজ নারী শিক্ষার ব্যাহত হচ্ছে। কারণ সমাজ প্রত্যেকটা উন্নয়নের জন্য নারী এবং পুরুষ দুটোই সমান অংশগ্রহণ প্রয়োজন। অনেকে ভাবতে পারেন আমি জীবনে সংগ্রাম পছন্দ করি, প্রত্যেকটা নারী চায় জীবনে সংগ্রাম করে সফল হতে। অনেকে ভাবতে পারেন আমি যখন সখীপুরে প্রথম আসি বা আমি যখন সচিব হিসেবে যোগদান করি আমার জীবনের অভিজ্ঞতা আমি শেয়ার করব। নারী হিসেবে আমি চাই সমাজ থেকে ইফটিজিং দূর হোক। আমি যখন সখীপুরে প্রথম আসি সবাই ভাবত নারী সচিব এ কেমন, মানে এটা তো সাধারণত পুরুষদের পদ, কিন্তু সাধারণত পুরুষটাই কাজ করে, কিন্তু নারী সচিব সবাই একটু দৃষ্টি অন্যভাবে দেখত। কিন্তু আমি নিজেকে শালীনতার সাথে, একটা নারী যে শালীনতার সাথে যে কোনো পদে ভালো দায়িত্ব পালন করতে পারে এটা আমি সবার মাঝে প্রমাণ করার জন্য এই চ্যালেঞ্জিং পেশায় আছি। আমি নারী হিসেবে নিজেকে প্রমাণ করে দিতে চাই যে নারীরা শালীনতা এবং ভদ্রতার সাথে সমাজে যে কোনো কাজে সুন্দরভাবে বিচরণ করতে পারে। আর মাদক সবাই জানেন মাদক একটা পরিবারকে ধ্বংস করে। আমি ছোটবেলায় একটা অ্যাড দেখতাম স্মোকিং, কিন্তু আমি স্মোকিং এর ঘোর বিরোধী। স্মোকিং কিন্তু মাদকের একটা অংশ, নেশা জাতীয় যে কোনো কিছু। আমি মনে করি আপনারা প্রথমে